রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন 10-তলা বিশিষ্ট শহীদ এমএইচএম কামরুজ্জামান হলের ছাদের এক অংশ ধসে পড়ে হতাহতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্মরত শ্রমিকরা। উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। মঙ্গলবার বেলা 12:25 সময়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত 3 শ্রমিককে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আহতরা হলেন গাইবান্ধার আজাতুল, চাপাই নবাবগঞ্জের সিফাত, রাজশাহী গোদাগাড়ির শিহাব। তাদেরকে রামেক হাসপাতালে জরুরি বিভাগের 8, 25 ও 31 নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কর্মচারীদের কাছ থেকে তথ্য পাওয়া মতে 2022 সালের জানুয়ারি মাসে এ ভবনের কাজ শুরু হয়। ভবনের কাজ প্রায় শেষের পথে। মঙ্গলবার হলের উত্তর পূর্ব পাশের ছাদ ঢালাইয়ের কাজ করেছিল 12 জন শ্রমিক। হঠাৎ করে ধসে পড়ে এ ছাদ।